টার্গেট ডাব্লিউ বিসিএস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই সাবস্ক্রাইব করুন টার্গেট ডাব্লিউ বিসিএসের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনটি প্রেস করুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য হ্যালো ভিউয়ার্স আপনারা দেখছেন টার্গেট ডাব্লুসএস ইউটিউব চ্যানেল আর আজকে আমি আপনাদের জন্য কিন্তু একটা বড়ো খুশির খবর নিয়ে এসেছি তো খুশির খবরটা কি চলুন দেখে নেওয়া যাক শিক্ষামন্ত্রীর ধমক খেতেই কিন্তু নিয়োগে বিজ্ঞপ্তি এসএসসির হুম অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে রিক্রুটমেন্ট এতদিন বন্ধ ছিল সেই রিক্রুটমেন্ট কিন্তু আবার চালু হতে চলেছে চলুন ডিটেলস আটকালটা দেখে নেওয়া যাক মঙ্গলবার বিকাশ ভবনে আধিকারিকদের ডেকে বৈঠকে বসেছিলেন শিক্ষামন্ত্রী শিক্ষক নিয়োগে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হুম সৌমিত্র সরকারকে কড়া ভাষায় ধমকও দেন শিক্ষামন্ত্রী অবিলম্বে পড়ে থাকা নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশও দেন হুম বেঁধে দেন চূড়ান্ত সময়সীমা শিক্ষামন্ত্রীর ধমকের পর রাতারাতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ স্কুল সার্ভিস কমিশনের লোকসভা ইলেকশানে অতগুলো সিট পরাজয়ের পর কিন্তু হ্যাঁ রাজ্য সরকারের কিন্তু টনক নড়েছে এবং তারা কিন্তু বিভিন্ন যে সরকারি দপ্তর তাদেরকে রিপোর্ট পেশ করতে বলছে এবং তাদেরকে তড়িঘড়ি রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু শুরু করতে কিন্তু তারা আদেশ দিয়েছে তো দীর্ঘ তালবাহানার পর অবশেষে প্রকাশিত হলো উচ্চ প্রাথমিকের তৃতীয় দফার ভেরিফিকেশনের বিজ্ঞপ্তি কমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে আগামী মঙ্গলবার চারই জুন উচ্চ প্রাথমিকের তৃতীয় দফার চাকরি প্রার্থীদের নথি যাচাই করা হবে হুম আজ বিকেলে ডট কমের তরফে আগেই প্রতিবেদন প্রকাশ করা হয় অর্থাৎ যেটা অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু প্রতিবেদন দেওয়া হয় জানানো হয়েছিল যে ভোট পর্ব মেটালে তৃতীয় দফার ভেরিফিকেশান বিজ্ঞপ্তি জারি করতে পারে কমিশন তো এটা খুবই ভালো খবর এসএসসি যারা চাকরি প্রার্থী আছেন স্কুল সার্ভিস কমিশনের যারা টিচার হওয়ার জন্য যারা এতদিন ওয়েট করছেন তারা কিন্তু খুবই শীঘ্রই কিন্তু তারা তাদের জন্য রিক্রুটমেন্ট হবে এবং নতুন নোটিফিকেশনও কিন্তু বেরোতে চলেছে তো আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গলবার রাতে হুম সরকারিভাবে ভেরিফিকেশনের বিজ্ঞপ্তি জারি করে কমিশন তার এইটাই হচ্ছে নোটিস ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের নোটিস আপনারা দেখতে পাচ্ছেন নোটিসে বলা হয়েছে চার ছয় দু হাজার উনিশের ডেট দেওয়া হয়েছে দেখুন ভেরিফিকেশন অফ ডকুমেন্টস হুম থার্ড ফেজ অফ ক্যান্ডিডেটস উইথ রেফারেন্স নাম রেফারেন্স টু ফার্স্ট স্টেজ লেভেল সিলেকশন টেস্ট টু থাউজেন্ড সিক্সটিন হুম তো দেখুন চেয়ারম্যানের এখানে সিগনেচারও আছে তো ইতিমধ্যে প্রথম ও দ্বিতীয় দফা মিলিয়ে উচ্চ প্রাথমিকের ভেরিফিকেশনে ডাক পেয়েছিল প্রায় তেইশ হাজার চাকরি প্রার্থী তেরো হাজার আশিটি শূন্য পদের জন্য হুম গ্যাজেট মেনে ওয়ান ইজ টু ফোর ইজ টু ফোর অনুপাতে ওয়েটিং প্রার্থীদের জন্য তৃতীয় দফার ভেরিফিকেশানে চার চাকরি প্রার্থীদের ডাকার সিদ্ধান্ত নিয়েছিল স্কুল সার্ভিস কমিশন সব কিছু ঠিকঠাক থাকলে তৃতীয় দফায় প্রায় দশ হাজার প্রার্থীকে ডাকা হতে পারে বলে কমিশন সূত্রে খবর তো দু সালের ষোলোই আগস্ট আপার প্রাইমারির শিক্ষক নিয়োগের পরীক্ষা গ্রহণ করে স্কুল সার্ভিস কমিশন এক বছর পর দু সালের চোদ্দোই সেপ্টেম্বর ফল প্রকাশ করে আরও দু বছর পর টু থাউজেন্ড সালে চাকরি প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তালিকা প্রকাশ করা হয় এরপর দু হাজার উনিশে ফেব্রুয়ারি লাগাতার আন্দোলন লাঠি চার্জ গ্রেপ্তারি আপনারা ইউটিউব বা আরও অন্যান্য হুম খবরের চ্যানেলও দেখে থাকবেন যে আন্দোলন কি বিভৎস হুম তীব্র এবং অনেক দিন ধরে চলেছিল এসএসসির আন্দোলনটি তো লাঠি চার্জ গ্রেপ্তারির পর কার্যত বাধ্য হয়ে ভেরিফিকেশান নোটিস প্রকাশ করে কমিশন ভোটের মধ্যে তৃতীয় দফার ভেরিফিকেশন করার কথা কমিশনের তরফে জানানো হলেও তাহা করা সম্ভব হয়নি ভোট শেষ হতে এবার নতুন উদ্যোগে কাজ শুরু কমিশনের মঙ্গলবার শিক্ষা দপ্তরের কর্তাদের সঙ্গে বৈঠক করে শিক্ষক নিয়োগ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন পার্থ চট্টোপাধ্যায় অবিলম্বে পড়ে থাকা নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ শিক্ষামন্ত্রীর বেঁধে দিলেন চূড়ান্ত সময়সীমা একই সঙ্গে নতুন করে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ দিয়েছে শিক্ষামন্ত্রী এদিন দুপুরে বিকাশ ভবনে শিক্ষা দপ্তরের কর্তাদের নিয়ে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী সেখানেই এসএসসি কাজ দেখে এসএসসির অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের কাজ দেখে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান এসএসসির বকেয়া নিয়োগ জুনের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন তিনি সূত্রের খবর নবম দ্বাদশের ওয়েটিংদের ওয়েটিং লিস্টে যাদের নাম আছে তাদেরকে কাউন্সেলিং ও অনশনরত সফল চাকরি বিষয়টি নিয়ে আলোচনা হয় আজ দুপুরেই এসএসসির এসসির অনশনরত চাকরি প্রার্থীদের সমাধানে গঠিত পাঁচ সদস্যের কমিটি রিপোর্ট জমা দেয় বিকাশ ভবনে এই রিপোর্ট নিয়েও দীর্ঘ আলোচনা হয় একই সঙ্গে উচ্চ প্রাথমিকের নিয়োগ শুরু করতেও নির্দেশ দেন শিক্ষামন্ত্রী নিয়োগ প্রক্রিয়া ফেলে রাখা যাবে না বলেও এসএসসির কে ধমক দেন শিক্ষামন্ত্রী পুরনো নিয়োগ প্রক্রিয়া যাতে তাড়াতাড়ি শেষ হয় এবং নতুন করে শিক্ষক নিয়োগের পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করবে স্কুল সার্ভিস কমিশন সম্ভবত জুলাইতেই জারি হবে বিজ্ঞপ্তি অন্যদিকে শিক্ষা সংক্রান্ত মতামত চাইতে গিয়েও বেশ খানিকটা বিড়ম্বনায় পড়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সোমবার চারটে নাগাদ নিজের ফেসবুক প্রোফাইলে রাজ্যের ব্যবস্থা নিয়ে মতামত জানতে চান শিক্ষামন্ত্রী কিন্তু শিক্ষা নিয়ে মতামত জানতে চাওয়া হলেও নেটিজনদের প্রশ্নবান কার্যত বিড়ম্বনায় পড়লেন শিক্ষামন্ত্রী প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধি স্কুল শিক্ষকদের সামগ্রিকভাবে বন্ধ হয়ে যাওয়া জেনারেল ট্রান্সফার চালু করা নিয়মিত এসএসসি প্রাইমারি টেট পরীক্ষা নেওয়ার মতো একাধিক অনুরোধ করেছেন বহু মানুষ শুধু তাই নয় শিক্ষক নিয়োগে জোর না দিয়ে স্কুল থেকে কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মান ও মেধা থেকে নিয়োগ করার দরকার আছে বলেও শিক্ষামন্ত্রীকে পরামর্শ দেন বহু মানুষ শিক্ষাক্ষেত্রে পরামর্শ চেয়ে পোস্ট পড়তেই বহু মানুষ তাতে সদর্থক কমেন্ট করেন অনেকেই স্কুলে দুমাস গরমের ছুটি তুলে নেওয়ার পক্ষে যুক্তি দেন পার্থ সঙ্গে সঙ্গে জানান এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ করা হবে আবার অনেকেই লিখেছেন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যেমন ক্লাসমুখী করতে হবে তেমনই শিক্ষকদেরও ক্লাসে থাকার ব্যাপারে পদক্ষেপ করা প্রয়োজন তো এই এইসব পদক্ষেপগুলো আগে নিলে হয়তো ইলেকশনের যে রেজাল্ট সেটা হতো অন্য হতো তো যাই হোক এখন নেওয়া হচ্ছে এই পদক্ষেপগুলো হুম সোমবার শিক্ষাক্ষেত্রে কি কী চাহিদা রাজ্যবাসীর তা জানতে চেয়ে ফেসবুকে নিজের প্রোফাইলে একটি পোস্ট করেন তিনি কয়েক ঘন্টার মধ্যেই তা ভাইরাল হয়ে যায় একশো উনচল্লিশটি কমেন্ট পড়ে তার মধ্যে থেকে বেশ কিছু রিপ্লাই দেন তিনি সোমবার শিক্ষামন্ত্রীর পোস্ট ভাইরাল হতেই দ্বিতীয় পোস্ট করে রাজ্যবাসীকে ধন্যবাদ জানান মতামত দেওয়ার জন্য তো এই ধরনের ইনিশিয়েটিভ আগে আরও নেওয়া উচিত ছিল হুম তো এই ধরনের পোস্ট করলে আরও রাজ্যবাসীর কি কি চাহিদা সেগুলো আরও ডিটেলসভাবে কিন্তু জানতে পারবে রাজ্য সরকার তো এই ছিল এসএসসির একটি বড় নিউজ যারা এসএসসি অ্যাসপিরেন্ট আছেন আমার ভিউয়ার বা সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য কিন্তু এটা একটা সবচেয়ে বড়ো নিউজ তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার্স এবং গ্রুপ মেম্বারদের সঙ্গে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও কিন্তু আপনারা ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ফেসবুক এবং হোয়াটসঅ্যাপেও শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নিউ ইয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে সেটি বা যাতে ভুলবেন না ওটা যে নোটিফিকেশান বেল আমি যখনই ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান সবার প্রথম কিন্তু আপনি পেয়ে যাবেন তো আজকের মতো ভিডিও পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ হুম আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই খুশি থাকবেন আমার অপরকেও খুশি রাখার চেষ্টা করবেন জয় হিন্দ বন্দে মাতারাম